নমস্কার বন্ধুরা তোমরা পি এম স্কিমে আবেদন প্রক্রিয়া শুরু হলো বারো তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল তো আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখুন এই আবেদন করতে গেলে আপনাদের কী কী যোগ্যতা থাকা দরকার তো এখানে যোগ্য থাকা বলতে গেলে আপনার একুশ থেকে যদি চব্বিশ বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বারো মাসে একটা ট্রেনিং কিন্তু দেওয়া হবে আপনাদের তো দেখুন এখানে আপনার প্রত্যেক মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন প্রথম মাসে কিন্তু আপনি পাবেন ছ টাকা যেটা উল্লেখ করা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী যে সমস্ত স্কিমগুলো রয়েছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সে কিন্তু আপনি একটা সুযোগ পেয়ে যাবেন সেটা সরকারি বহন করবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা একটা স্কিমে কিন্তু আপনাদের আওতায় আনা হবে এবং এখানে বারো মাসের যে ট্রেনিংটা দেওয়া হবে বিভিন্ন টপ টপ র্যাঙ্কের কোম্পানি আন্ডারে আপনি ট্রেনিংটা পেয়ে যাবেন ট্রেনিংয়ের শেষে কিন্তু আপনাদের একশো পার্সেন্ট প্লেসমেন্ট দেবে তো এখানে দেখুন আপনার যদি একুশ থেকে চব্বিশ বছর বয়স হয়ে থাকে এবং আপনার ফ্যামিলি ইনকাম যদি আট লাখে কম হয়ে থাকে তাহলে কি আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি সরকারি জব করা থাকে তাহলে কিন্তু আপনি এই ট্রেনিংয়ের সুযোগ কিন্তু পাবেন না তো চলুন তাহলে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে ফার্স্টে কী করবেন ফার্স্টে মোবাইলে ক্রোম বাজে ওপেন করবেন সেখানে সার্চ বাড়ে আপনারা চলে যাবেন এখানে লিখবেন পি এম ইন্টার্নশিপ ডট এম সি এ ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন এরপর আপনার মোবাইলে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড করবেন ডেস্কটপ মোড করতে গেলে এখানে একটা অপশন রয়েছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া দেখতে পাবেন যে মোবাইলটা ডেস্কটপ মোড আছে কি আমার অলরেডি করা রয়েছে তো আপনার যদি না থাকে অবশ্যই এখানে ডেস্কটপ মোড করে নেবেন তো এরপর আপনারা সরাসরি কী করবেন এখানে দেখুন রেজিস্টার না বলে একটা অপশান কিন্তু রয়েছে তো আজকে পাঁচ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো এখানে রেজিস্টার নেওয়া অপশানের কাছে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তো সরাসরি দেখতে পাবেন আপনারা ক্লিক করার পর আপনার একটা মোবাইল নাম্বার চাইবে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে টিপচনে দিয়ে দেবেন সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন আপনি যখন সাবমিট করলেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে আপডেট পাসওয়ার্ড অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু পাছিয়ে দেওয়া হবে সেই পাসওয়ার্ডটা আপনাদের এই প্রথমে অপশানে কিন্তু আপনার দিতে হবে এরপর আপনারা একটা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাদের বানিয়ে নিতে হবে তো নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কিন্তু খুব কঠিনভাবে আপনাদের কিন্তু বানিয়ে নিতে হবে তো কীভাবে বানাবেন তো চলুন সেটা দেখে নেওয়া যাক লাস্টে ধরুন আপনি এখানে কীভাবে কনফার্ম নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বানাবেন তার ধরুন ধরুন একটা ছোটো হাতে এ দিলেন তারপর আপনি ছোটো এ দিয়ে দিয়ে আপনি ছোটো হাতে একটা ডি দিন দিলেন তারপর ধরুন একটা জিজ্ঞাসার চিহ্ন দিন দিলেন এইভাবে আপনারা দিয়ে দেবেন তারপর ধরুন আপনারা ছোটো হাতে জি এইচ দিন দিলেন এরপর আপনার ধরুন একটা আবার জিজ্ঞাসার চিহ্ন দিন দিলেন জিজ্ঞেস চিহ্ন দিন দেওয়ার পর আপনারা বড়ো হাতে লাস্টে কিন্তু একটা বড় হাতে দেবেন বড়ো হাতে বি দেবেন বি দিয়ে আপনার যে কোনো একটা সংখ্যা এরকম বসিয়ে দেবেন এভাবে কিন্তু পাসওয়ার্ড আপনারা করা একটা কঠিন পাসওয়ার্ড কিন্তু আপনাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু আপনাদের দিতে হবে এরপর যখন আপনারা দিয়ে দেবেন দিয়ে দিয়ে আপনারা সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন সাবমিট অপশান যখন ক্লিক করে দিলেন তখন আপনার কিন্তু পাসওয়ার্ড এটা সেট হয়ে গেল এবং সরাসরি আপনি কী করবেন এখন এখানে লগ ইন বলে একটা অপশান কিন্তু রয়েছে সেই লগ ইন অপশানের কাছে আপনারা ক্লিক করবেন এখানে লগ ইন অপশানের কাছে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখুন একটা অপশান রয়েছে যে লগ ইন যখন করলেন তখন এখানে আপনার ইউজার নেম বা মোবাইল নাম্বার আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে যে পাসওয়ার্ডটা বানান সে পাসওয়ার্ডে বানিয়ে আপনারা বানানেন সেটা দিয়ে দেবেন এবং লগ ইন অপশান আপনারা ক্লিক করবেন এরপরে এখানে আপনাদের ক্যাপচারে দিতে হবে ক্যাপ আপনারা এখানে দিয়ে দেবেন এবং লগ ইন অপশান আবার আপনারা ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন আই এগ্রি বলে একটা অপশান থাকবে সেখানে আপনারা চেন দিয়ে দেবেন চেন দিয়ে দেওয়ার পর সরাসরি দেখুন এখানে একটা অপশন রয়েছে যে আপনার ক্যান্ডিডেট প্রোফাইলটা কিন্তু আপনাদের আপডেট করতে হবে অর্থাৎ এখানে আপডেট করবেন তারপর ইন্টার্নশিপ অপরচুনিটি অপশন রয়েছে তারপর দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাক করে আপনি জানতে পারবেন তো সরাসরি কি কোনো একটা অপশান রয়েছে এই জায়গায় আপনার টিকচনে দিয়ে এটা শুনে দেখতে পাচ্ছেন কতগুলি স্টেপ আপনাদের পেরিয়ে আসতে হবে তো দেখুন এখানে অপশন রয়েছে ফার্স্টে রয়েছে আপনার ই কেউআইসি আপনাদের কমপ্লিট করতে হবে পার্সোনাল ডিটেলস কিন্তু আপনার দিতে হবে কনট্যাক্ট ডিটেলস দিতে হবে এডুকেশন ডিটেলস দিতে হবে ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে ছ নম্বর যেটা উল্লেখ ছ নম্বর যেটা রয়েছে দেখুন ছ নম্বর রয়েছে এখানে আপনাদের স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার স্কিল সম্বন্ধে কী জ্ঞান আছে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো দেখুন এখানে লকারে কিন্তু আপনার যেতে হবে সে ডিজি লকারে আপনার আধার কার্ডটা এখানে স অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যখন ডিজিলকার আপনারা লগ ইন করবেন বা আপনি ডিজিলকারে যদি লগ ইন না করেছেন তাহলে সাইন আপ করতে হবে সেইখানে আপনার আধার কার্ড বা ফোন নাম্বার দিন দিলে কিন্তু আধার কার্ড সেইখানে ডাউনলোড হয়ে যায় তো সরাসরি পড়শিয়ার যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে নেক্সট অপশান আপনারা ক্লিক করবেন নেক্সট অপশন যখন ক্লিক করলেন আপনার আধার মারফতে একটা ওটিপি হবে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এই জায়গায় বসিয়ে দিয়ে আপনার সরাসরি কি করবেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর দেখুন আপনি যদি অলরেডি এখানে সাইন আপ আর রেজিস্টার করে রেখেছেন লকারে তাহলে আপনাকে যে সিক্সটি যে সিকিউরিটি পিন দিয়ে আপনার কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে তো আপনি যদি না করে রেখেছেন তাহলে আপনার কিন্তু যদি রেজিস্টার না করে রেজিস্টার কিন্তু করতে হবে অলরেডি রেজিস্টার করা আছে তাহলে আপনাকে ঠিক সিক্স ডিজিট সিকিউরিটি প্রিন্টটা আমি দেবো তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে আমি এগিয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে আমার যে আধার কার্ড থেকে সমস্ত কিছু ডিজি লকার কিন্তু ডাউনলোড করা রয়েছে এবং যেটা আধার কার্ড অপশানের টিক চিহ্ন দেওয়া রয়েছে এবং অ্যালাউ অপশানের কাছে আপনি যখন অ্যালাউ করে দেবেন তখন সরাসরি আপনার কিন্তু সেই পিএম ইন্টার্নশিপ অপশানে কিন্তু আপনারা চলে যাব আপনার যখন সেখানে আপনারা কেওয়াইসি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে ডিজি লকারের মাধ্যমে তখন সরাসরি কিন্তু আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে তারপর আপনি পার্সোনাল ডিটেলস দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবেন এডুকেশান ডিটেলস দিয়ে আপনারা সরাসরি কিন্তু এখানে সাবমিট করে নিয়ে আপনারা কিন্তু পিএন ইন্টার্নশিপে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর সরাসরি কিন্তু আপনাদের এস বা ফোনের মাধ্যমে বা আপনাদের বাড়িতে এসে বাড়িতে বা আপনাদের কোনো চিঠি আসতে পারে তারপর এই ট্রেনিংয়ের সুযোগ পাবেন কি পাবেন না সেটি কিন্তু নির্ভর করছে আপনার যোগ্যতার উপরে তো এইভাবে কিন্তু সরাসরি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ফোনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন না খুব নেটের খুব প্রবলেম হতে পারে তো আপনার সরাসরি কিন্তু আপনারা কিন্তু কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করুন খুব সহজে কিন্তু